প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিক ল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি, এই ভিডিওটির মধ্যে ফৌজদারি কার্যবিধির সরকার সম্পর্কিত সকল বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার হবে, আপনারা সব কিছু জানতে পারবেন সরকার সম্পর্কিত যে বিধানগুলো ফৌজদারিতে। শুরু করা যাক, ফৌজদারি কার্যবিধিতে সরকার সম্পর্কিত যে বিধান। এক, ফৌজদারি কার্যবিধিতে 492 ধারা অনুযায়ী সরকার পাবলিক প্রসিকিউটর নিয়োগ করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কে নিয়োগ করেন? পাবলিক প্রসিকিউটর সরকার নিয়োগ করেন। কোথায় থেকে? 492 ধারা অনুযায়ী। দুই, ফৌজদারি কার্যবিধির 10 ধারায় সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কীভাবে নিয়োগ দিবে তার বর্ণনা করেছেন। নাম্বার তিন, সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্ধারিত সময়ের জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারেন। এটা কোথায় বলা আছে? 11 ধারায় বলা আছে। আমি এইভাবে পর্যায়ক্রমে আপনাদের সামনে সরকার সম্পর্কিত ফৌজদারিতে যে সকল বিধান আছে সেগুলো নিয়েই আলোচনা করব। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না। সামনে যেহেতু বার কাউন্সিল এক্সাম, আপনাদের জন্য যথেষ্ট উপকার হবে। আপনারা এটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ফৌজদারি থেকে সরকার সম্পর্কিত যে কোনো কোশ্চেন আসলে আপনারা সেটা অ্যান্সার করতে পারবেন। এখন দেখব, সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারেন। এটা কোন ধারায় বলা আছে? 12 ধারায় বলা আছে। সরকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিতে পারেন। 18 ধারায় বলা আছে, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে মফস্বলে জাস্টিস অব দ্য পিস নিয়োগ দেবেন। এটা ফৌজদারির 22 ধারায় বলা আছে। সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করে কিশোর অপরাধীর বিচার করতে নির্দেশ দিতে পারেন। কাকে? ম্যাজিস্ট্রেটকে। কত ধারায় বলা আছে? 29-এর খ ধারায় বলা আছে। আমি এইভাবে পর্যায়ক্রমে সবগুলো আলোচনা করব, যতগুলো সরকার সম্পর্কিত বিধান আছে ফৌজদারিতে। এখন আমরা 8 নম্বর দেখব, যে সরকারি কর্মচারীকে সমন দিলে অফিসের প্রধান বরাবর সমন দিতে হবে। এটা সিআরপিসির 72-এ বলা আছে। আর 9 নম্বর হচ্ছে, ফৌজদারির 197 ধারা অনুযায়ী বিচারক এবং সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি ব্যতীত কোনো অপরাধ আদালত আমলে নিবে না, তবে নালিশ দায়ের বা রিপোর্ট দায়ের করার ক্ষেত্রে কোনো বাধা নেই। এরপর আমরা দেখব, ফৌজদারির 401 ধারা মতে সরকার যে কোনো সময়ে বিনা শর্তে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মওকুফ বা স্থগিত করতে পারেন। আবার ফৌজদারির 402 ধারা মতে সরকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ছাড়াই দণ্ড রদবদলও করতে পারেন। ফৌজদারি কার্যবিধির 402-এর ক ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড মওকুফ করতে পারেন। সরকার ফৌজদারির কার্যবিধির 99-এর ক ধারা ক্ষমতা বলে কোনো দলিল বা প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। নালিশ মামলায় সরকারি কর্মচারী দায়ের করলে সমন ইস্যুর পর শুনানির নির্ধারিত দিন উপস্থিত না থাকলেও মামলা খারিজ হবে না, কার্যক্রম চলবে। এটা কত ধারায় বলা আছে? এটা ফৌজদারির 247 ধারায় বলা আছে। তো আমি এইভাবে পর্যায়ক্রমে সরকার সম্পর্কিত আমার এই 14টি বিধান আমি এখানে উল্লেখ করেছি, আর আশা করি এগুলোর বাইরে আসবে না। এর পরবর্তী আমি দিব নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কিত ফৌজদারিতে যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো আমি আলোচনা করব। আশা করি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে থাকবেন, যাতে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনি পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।